আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12তম অধ্যায় থেকে 12.9 নিয়ে। নাও এখন রিড দ্য ফলোয়িং নোট, নিচের নোটটি পড়ো। অন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট সম্পর্কিত যে নোটটি আছে এই নোটটি এখন পড়ো। ইন দা বক্স, বক্সে দেওয়া, অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে, আইডেন্টিফাই চিহ্নিত করো দা ডিফারেন্সেস, ভিন্নতা, ইন দা ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এই ভার্বের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেটি দলে দলে অথবা জোড়ায় জোড়ায় কাজ করে বিষয়টাকে শনাক্ত করো। তো আমরা প্রথমে দেখবো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এর মধ্যে কি পার্থক্য গুলো আছে সেটা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে নোট দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স টকস অ্যাবাউট, অর্থাৎ প্রথমে কথা বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এনার জন্য আমাদের তিনটি ধাপ দেওয়া আছে। এই তিনটি ধাপ সম্পর্কে আমরা প্রথমে বলবো। প্রথমে দেওয়া আছে অ্যান অ্যাকশন, একটি কাজ, অর অথবা সিচুয়েশন অথবা অবস্থা, তার মানে একটি কাজ অথবা অবস্থা, উইথ বিগান, যেটা শুরু হয়েছিল ইন দা পাস্ট, অতীতে, অ্যান্ড এবং হ্যাজ স্টিল কন্টিনিউইং, এবং যেটা এখন পর্যন্ত চলছে টু দা প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান পর্যন্ত। আমরা যদি এটাকে একটু বিস্তারিত বলি তাহলে বিষয়টা হবে যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু সেটা বর্তমান পর্যন্ত চলছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে আমি পড়াশোনা শুরু করেছিলাম সেই ছোটবেলা, বাট আমি এখন পর্যন্ত পড়াশোনা করছি, তার মানে অতীতে শুরু করেছি বাট এখন পর্যন্ত আমি পড়াশোনা করি, এটা চলমান, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে বলতে এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণ বাক্য, আই হ্যাভ লিভড, আমি বাস করতেছি ইন দিস স্মল টাউন, এই ছোট শহরে, অল মাই লাইফ, আমার সারা জীবন ব্যাপী। ইটস মিন, এটা দ্বারা বোঝাচ্ছে দ্যাট দে আই স্টার্টেড লিভিং, আমি বসবাস করছি ইন দিস স্মল টাউন ম্যানি ইয়ার্স, অর্থাৎ আমি এই ছোট শহরে অনেক বছর বসবাস করছি, অ্যান্ড এবং স্টিল আই এম লিভিং হিয়ার, এবং এখন পর্যন্ত আমি এখানে বসবাস করছি, এটা হচ্ছে বিষয়। তো আমি যে উদাহরণটা দিলাম এটা আর এখানে যে বসবাসের কথাটা বলেছে যে দীর্ঘদিন আগে আমরা আমি এই শহরে বসবাস করছি, বসবাস শুরু করেছিলাম দীর্ঘদিন আগে, আমি এই শহরে বসবাস শুরু করেছিলাম, এখন পর্যন্ত আমি এখানে বসবাস করছি, তার মানে দীর্ঘদিন আগে শুরু করেছি এবং এখন পর্যন্ত বসবাস করছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 নম্বর আমাদের বলেছে অ্যান অ্যাকশন, একটি কাজ, উইথ হ্যাপেন্ড বিফোর, অর্থাৎ যেটা পূর্বে সংঘটিত হয়েছে, নাও বাট কিন্তু দ্য টাইম অফ দ্যাট অ্যাকশন ইজ নট স্টেটেড অর স্পেসিফিক, অর্থাৎ একটি কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু তার কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নির্দিষ্ট বিবৃতি নেই, নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট বিবৃতির কথা উল্লেখ করা নেই, সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আমাদের এক্সাম্পল সেন্টেন্স বলছে আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি দ্য ক্যাপিটাল সিটি ঢাকা রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি আমি একটি ঢাকা রাজধানী শহর ভ্রমণ করেছি, অর্থাৎ সম্প্রতি বর্তমানে আমি ভ্রমণ করেছি, কিন্তু জাস্ট সেটা কবে সেটা উল্লেখ করা নেই, জাস্ট কয়েকদিন, বেশ কয়েকদিনের মধ্যে করেছি, সম্প্রতি বর্তমানে ব্যাপারটা এমনই বোঝায়, বাট আমি কবে করেছি সেই কথাটা কিন্তু এখানে বলা নেই। এই কথাটাই বলেছে আমাদের এখানে যে একটা কাজ পূর্বে ঘটে গেছে কিন্তু সেটা বর্তমানে কাছাকাছি, কিন্তু কখন করেছে স্পেসিফিকলি সেই সময়টা দেয়া নেই, সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হিয়ার এখানে দ্য টাইম অফ দ্য ভিজিট ইজ নট মেনশন, অর্থাৎ আমি কখন ভ্রমণ করেছি সেই সময়টা এখানে উল্লেখ করা নেই। এবং 3 নম্বর আমাদের বলেছে অ্যান অ্যাকশন, একটি কাজ, দ্যাট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য ভেরি রিসেন্ট পাস্ট, অর্থাৎ আমি একটি কাজ অনেক আগে শুরু করেছিলাম এবং সেটা সম্প্রতি বা কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে বা রিসেন্ট পাস্ট, অর্থাৎ সম্প্রতি অতীতকালে, তার মানে অলরেডি তুমি শেষ করে ফেলেছো, একটা কাজ তুমি শুরু করেছিলে বাট এখন শেষ হয়ে গেছে, জাস্ট ইজ ইউজ টু এক্সপ্রেস দিস কাইন্ড অফ অ্যাকশন, অর্থাৎ এই ব্যাপারটা জাস্ট শব্দ দ্বারা প্রকাশ করা হবে। এক্সাম্পল সেন্টেন্স, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি এই মাত্র আমার কাজটা শেষ করলাম, তার মানে আমার কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এই মাত্র আমি কাজটি শেষ করলাম, এরূপ বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এনার উপায়, সো আমরা এই লাইনটা পড়ি তারপরে আমি বিস্তারিত বলছি। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে দ্য প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ অলওয়েজ
এ কানেকশন উইথ নাও, অর্থাৎ বর্তমানের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সম্পর্ক রয়েছে। দা অ্যাকশন ইন দা পাস্ট হ্যাজ এ রেজাল্ট নাও, অর্থাৎ অতীত কালের ফলাফল এখনো থাকবে। ফর এক্সাম্পল, উদাহরণ, আই হ্যাভ লস্ট মাই নিউ পেন, আমি আমার নতুন কলমটি হারিয়ে ফেলেছি। ইট মিনস দ্যাট, এটা এটা দ্বারা বোঝায় আই ডোন্ট নো, আমি জানি না হোয়ার ইট ইজ নাও, এটি এটি এখন কোথায়। জাস্ট, অলরেডি, অ্যান্ড ইয়েট, এই তিনটি শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, জাস্ট, অলরেডি এবং ইয়েট আর থ্রি ওয়ার্ডস উই ভেরি অফেন ইউজ উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ জাস্ট, অলরেডি, ইয়েট, এই তিনটি শব্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, যেমন মাত্র বৃষ্টি হয়েছে। তো মাত্র বৃষ্টি হয়েছে বা মাত্র বৃষ্টি শেষ হয়েছে, যদি বৃষ্টি শুরু হয়েছিল সকালবেলা কিন্তু সেই বৃষ্টিটা শেষ হয়ে গেছে, এখন বৃষ্টি তো এখন আকাশ থেকে পড়ছে না, তাহলে আমরা কি এটা অতীত কাল বলবো যে বৃষ্টি তো পড়া শেষ, অনেক সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল বাট দুপুরের পূর্বে বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন আর বৃষ্টি নেই, তার মানে হচ্ছে বৃষ্টি অতীতকালে হয়েছে। বিষয়টা কিন্তু এমন হবে না যে আমরা বৃষ্টি যে আমাদের হয়েছে, আকাশ থেকে বৃষ্টি পড়েছে, কিন্তু বৃষ্টির পানিগুলো এখনো মাটির মধ্যে জমা রয়েছে বা তার প্রমাণ আছে মাটিগুলো ভেজা, অর্থাৎ এমন যে বিষয়টা বোঝায় যে কিছু কিছু কাল আগে একটা কাজ ঘটে গেছে কিন্তু তার প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে আছে। এতটুকু সময়ের মধ্যে যদি কাজটি শেষ হয়, অর্থাৎ প্রমাণ পর্যন্ত কাজটি শেষ হয়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা নিচে আরেকটু বিস্তারিত দেখি, জাস্ট মিন এ শর্ট টাইম অ্যাগো, অর্থাৎ জাস্ট বলতে একটু আগে, অর্থাৎ অল্প সময়কে বোঝায়। অলরেডি, ইতিমধ্যে, মিন বিফোর দা প্রেজেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময়, কিছু সময় পূর্বে, পূর্বের সময়কে বোঝায়। অর, অথবা আর্লিয়ার দেন দা এক্সপেক্টেড টাইম, অর্থাৎ প্রত্যাশিত সময়ের কিছু পূর্বে। ইয়েট মিনস দা আনটিল নাও, এখন এখন পর্যন্ত, ইয়েট বলতে এখন পর্যন্ত সময়কে বোঝায়। এই ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উপায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আরো কিছু শর্টকাট টেকনিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উপায়। সেটা হচ্ছে আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, সহজে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিহ্নিত করতে পারি। সেটা হলো প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এবং তারপরে ভার্বের ভি থ্রি অবশ্যই থাকবে। অর্থাৎ যখনই আমরা কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ পাবো এবং ভার্বের ভি থ্রি পাবো, তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বাক্যের মধ্যে আমরা হ্যাভ অথবা হ্যাজ পাই এবং তারপরে ভার্বের ভি থ্রি পাই, অর্থাৎ পাস্ট পার্টিসিপল পাই, তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের নিচে স্ট্রাকচার সহ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা এই বিষয়টা দেখলে আরো ক্লিয়ার হবে। দা স্ট্রাকচার অফ দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্ব, যেমন প্রথমে বলা আছে আমাদের সাবজেক্ট, তারপরে বলছে হ্যাভ হ্যাজ এবং পাস্ট পার্টিসিপল অফ দা মেইন ভার্ব, অর্থাৎ আমাদের যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছে। আমি যে কথাটা এখানে বললাম, বি থ্রি শব্দটা দেওয়া থাকবে। এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণ হিসেবে, আই হ্যাভ অলরেডি, অর্থাৎ এখানে কিন্তু হ্যাভ শব্দটি আছে, অর্থাৎ অলরেডি এবং ভিজিটেড, এটা হচ্ছে বি থ্রি। তার মানে আমরা এটা দেখেই বুঝতে পারি যে যেখানে হ্যাভ হ্যাজ থাকবে এবং ভার্বের বি থ্রি থাকবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে হচ্ছে আই হ্যাভ অলরেডি ভিজিটেড কক্সবাজার, আমি ইতিমধ্যে কক্সবাজার ভ্রমণ করেছি, দ্যাটস মিন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে নেগেটিভ ভার্ব ফর্ম অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাথে আমরা জাস্ট নট যোগ করলেই নেগেটিভ হয়ে যাবে। এখানে অতিরিক্ত নট যোগ করা আছে, তার মানে এটা নেগেটিভ, আর এই বাক্যের ক্ষেত্রে আমাদের নট নাই, এই জন্য এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তার মানে অ্যাফার্মেটিভ বাক্যের সাথে পার্থক্য শুধু নটের, যেখানে নট থাকবে সেটা নেগেটিভ হবে, নট থাকবে না নেগেটিভ হবে না। এখানে বলছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, নট এবং পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। আমরা উদাহরণটা দেখি, আই হ্যাভ, অর্থাৎ এখানে হ্যাভ হ্যাজ আছে, তারপর বলছে নট ইয়েট ভিজিটেড, এখানেও ভিজিটেড, ভার্বের ভি থ্রি করা আছে এবং নট করা আছে, তার মানে এটা নেগেটিভ। দ্য সুন্দরবনস, অর্থাৎ আমি এখন পর্যন্ত সুন্দরবন ভ্রমণ করিনি। দ্য ইন্টারগেটিভ ভার্ব ফ্রম দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভ বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে থাকে, সেটা বলতে প্রথমে হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উদাহরণ হচ্ছে, হ্যাভ ইউ রিড এনি নিউ বুক রিসেন্টলি, তুমি কি সম্প্রতি কোনো নতুন বই পড়েছো।
এখন একটা একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমরা যে বাক্যগুলো পড়ি সেটা হচ্ছে যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে হ্যাভ, এই হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর ডান হচ্ছে এখানকে ভার্বের ভিত্রি। তার মানে হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ আছে এবং ভার্বের ভিত্রি আছে, তার মানে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, এই যে এখানে যে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ আছে, জাস্ট এই হ্যাভ হ্যাজটাকে আমরা ধরে সাবজেক্টের সামনে নিয়ে আসব। কিভাবে, যেমন এখানে হ্যাভ, তারপরে হ্যাভ যদি নিয়ে নিই তার বাকি থাকে আই, তাহলে আমরা নিব আই, হ্যাভ তো নিয়ে নিয়েছি, তারপরে কি থাকে ডান, ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এই হলো আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে কোনো বাক্যকে ইন্টারগেটিভ করা অতি অতীব সহজ, যদি তুমি শুধু অক্সিলিয়ারি ভার্বটাকে ধরে সামনে নিয়ে আসো তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স সিমিলার, শুধু তার সাথে পার্থক্য হচ্ছে আমরা যেমন আগের স্ট্রাকচারে কি পেয়েছিলাম আই হ্যাভ, এখানে আমরা পেয়েছিলাম আই হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি পেয়েছিলাম ভার্ব এর বি3, ভার্বের বি3, এবং পরে পেয়েছিলাম হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, কিন্তু অর্থাৎ যেখানে আমরা হ্যাভ হ্যাজ পাই সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু হ্যাভ হ্যাজ এর পাস্ট রূপ হচ্ছে হ্যাড, অর্থাৎ যদি কোথাও হ্যাভ হ্যাজ না থেকে হ্যাড শব্দটা থাকে, অর্থাৎ আই হ্যাড, তারপর হচ্ছে ভার্বের বি3, তারপর হচ্ছে অবজেক্ট, যদি এমনটা হয় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স এর পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকবে আর পাস্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাড থাকবে, অর্থাৎ এটুকু দেখলেই আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট সহজেই চিনতে পারবো। বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি, প্রথমে আমরা একটু দেখে নেই। এখানে আমাদের বলছে অ্যান অ্যাকশন, একটি কাজ, হুইচ টুক প্লেস, যেটি সংগঠিত হয়েছিল বিফোর, পূর্বে, অ্যানাদার অ্যাকশন ইন দা পাস্ট, অর্থাৎ পূর্বের একটা কাজ সংগঠিত হওয়ার পূর্বে তার পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল। যেমন উই ক্যান সে, আমরা বলতে পারি দা অ্যাকশন অফ দা পাস্ট পারফেক্ট টেক্স প্লেস ইন দা পাস্ট অফ দা পাস্ট, অর্থাৎ একটা কাজ সংগঠিত হওয়ার পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্টের। আমরা যদি আরেকটু সহজ ভাবে উদাহরণ দেই, যেমন আমরা এখন বইটি পড়তেছি, আমরা ইংরেজি বই পড়তেছি, যেমন পাস্ট পারফেক্ট টেন্স পড়তেছি, পাস্ট পারফেক্টের পূর্বে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। তাহলে এই কাজটাকে যদি আমরা বলি যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, সো এই যে একটা কাজ, অর্থাৎ পাস্ট পারফেক্টের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট করেছি, একটা কাজের পূর্বে আরেকটা কাজ করেছি, এমনটা বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, ইন দা মর্নিং, সকালবেলা, আয়ান ওয়ার্ক ইন হিজ গার্ডেন, অর্থাৎ গত শুক্রবারে আয়ান সকালবেলা তার বাগানে কাজ করেছে, অ্যান্ড, এবং ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলা, হি ওয়েন টু দা নিয়ার বাই ফিল্ড টু প্লে ক্রিকেট, সে পাশের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছে। তার মানে এখানে দুটি বাক্য বলেছে, একটা হচ্ছে সকালবেলা আয়ান বাগানে কাজ করেছে আর বিকেলবেলা সে মাঠে খেলতে গিয়েছে, এখানে দুটা বাক্য। প্রথম বাক্যটা বলেছে সে হচ্ছে সকালবেলা বাগানে কাজ করেছে, আর দুই নম্বর বাক্যটা বলেছে সে হচ্ছে বিকেলবেলা ক্রিকেট খেলেছে। তার মানে আমরা বলতে পারি যে সকাল আর বিকাল, তাহলে সে বিকেলবেলা যে সে কাজটি করেছে তার পূর্বে কিন্তু সকালবেলা সে আরেকটি কাজ করেছে, একটা কাজের পূর্বে আরেকটি কাজ করা, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমাদের বলেছে আয়ান ডিড দোজ দিস টু অ্যাক্টিভিটিস, আয়ান এখানে দুটি কাজ করেছে ইন দা পাস্ট অতীতকালে, হি ফার্স্ট ওয়ার্ক, সে প্রথমে কাজ করেছে ইন দা গার্ডেন বাগানে, দেন তারপর হি প্লেড ক্রিকেট, তারপর সে ক্রিকেট খেলেছে। সো সুতরাং দা ফার্স্ট অ্যাক্টিভিটি, প্রথম কাজটি আয়ান ডিড, উইল বি ইন দা পাস্ট পারফেক্ট, অ্যান্ড দা সেকেন্ড অ্যাক্টিভিটি উইল বি ইন পাস্ট সিম্পল, অর্থাৎ প্রথম কাজটি সে পাস্ট পারফেক্ট টেন্সে করেছে এবং দ্বিতীয় কাজটি সে পাস্ট সিম্পল টেন্সে করেছে, মানে পাস্ট ইনফিনিট টেন্সে করেছে। দা সেন্টেন্স উইল বি, বাক্যটি এমন হবে, আয়ান হ্যাড ওয়ার্ক, আয়ান কাজটি করেছিল ইন দিস, ইন হিজ গার্ডেন, তার বাগানে, বিফোর হি ওয়েন টু নিয়ার বাই ফিল্ড টু প্লে ক্রিকেট, অর্থাৎ পাশের মাঠে সে ক্রিকেট খেলতে যাওয়ার পূর্বে সে তার বাগানে কাজ করেছে। তার মানে এইখানে যে বাক্যটি দেওয়া আছে, এখানে দেখো আয়ান, এই বাক্যটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেওয়া আছে হ্যাড,
এবং তারপর হচ্ছে ভার্বের বি থ্রি, অর্থাৎ এইটুকু দেখে আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। অর্থাৎ সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে হ্যাড থাকবে, অর্থাৎ পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যখনই হবে তখনই সেটা হ্যাড ছাড়া কখনোই পাস্ট পারফেক্ট টেন্স হতে পারবে না, হ্যাড অবশ্যই লাগবে, তারপরে বি থ্রি, তার মানে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর দ্বিতীয় যে অংশ আছে হি ওয়ান টু, এটা হচ্ছে বি ওয়ান বি টু তে দেওয়া আছে, তার মানে হচ্ছে বি টু তে দেওয়া আছে, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তার মানে দুইটা বাক্য যদি এভাবে হয় তাহলে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর স্ট্রাকচার গুলো আমরা খেয়াল করি, স্ট্রাকচার ব্যাপারে আমি আগেই বলে ফেলেছি যে সাবজেক্ট থাকবে, হেড থাকবে, তারপর হচ্ছে ভার্বের বিধিটি থাকবে। এইটুকু দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণ হচ্ছে হোয়েন, যখন আই রিচড দা স্কুল, যখন আমি বিদ্যালয়ে পৌঁছেছিলাম, দা অ্যাসেম্বলি হ্যাড অলরেডি স্টার্টেড, অর্থাৎ অলরেডি ইতিমধ্যে অ্যাসেম্বলি ক্লাস শুরু হয়ে গেছিল। তাহলে এই যে দা অ্যাসেম্বলি হ্যাড অলরেডি স্টার্টেড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। আর প্রথম অংশটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে। তারপরে নেগেটিভ সেন্টেন্স, তারপর আমাদের এখানে বলতে দা নেগেটিভ ভার্ব অফ দা পাস্ট পারফেক্ট, তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা শুধু নটটা অতিরিক্ত যোগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা দেখি, যেমন আই হ্যাড নট, অর্থাৎ এখানে হ্যাড এর পরে নট কথাটা যোগ করেছে, এক্সপিরিয়েন্সড এ টেন জানি বিফোর, অর্থাৎ আমাদের টেন ভ্রমণের অভিজ্ঞতা পূর্বে কখনো নেই, মানে এরকম টেন ভ্রমণের অভিজ্ঞতা পূর্বে নেই, তার মানে এটাই হচ্ছে প্রথম টেন ভ্রমণের অভিজ্ঞতা। এবং ইন্টারগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাট অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে হ্যাটটা থাকবে সেই হ্যাটটাকে আমরা ধরে সামনে নিয়ে আসব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে বাকি যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। কারণ যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্ন তৈরি করা, সেহেতু প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপরে এক্সাম্পল সেন্টেন্স বলছে, হ্যাড ইউ ওন এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার জয় করেছো, বিজয়ী হয়েছো, ইন দা লাস্ট অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন, শেষ ক্রীড়া প্রতিযোগিতায়। এবং শেষে আমাদের কি আছে, একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই ছিল হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে এবং পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। আমরা পূর্বের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো ভালোভাবে দেখে আসবে, তাহলে তোমার সবগুলো টেন্স বুঝতে সুবিধা হবে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।